প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক বৃত্তাকার গতি নিয়ে আলোচনা করব। তো বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে একটি আহ বৃত্তাকার পথে ঘূর্ণনশীল হয় তাহলে সেই বস্তুর গতিকে বলা হয় বৃত্তাকার গতি এখন আমরা সেটা বোঝানোর জন্য দেখো এখানে একটা চিত্র দিয়েছি এই চিত্রটাই দেখো তোমার কোন একটা বস্তু আহ ও কে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্ত পথে ঘুরছে তো কোন একটা মুহূর্তে তার অবস্থান ছিল এতে সার্টেন টাইম পরে এই বস্তুটার অবস্থান হয়েছে বিতে আচ্ছা এখন বস্তুটা যখন এ থেকে বিতে যাবে তখন কেন্দ্রে একটা কোন অতিক্রম করে যাচ্ছে দেখো একটা কোন তৈরি হচ্ছে এ আর বি দুটি অবস্থান বৃত্তের কেন্দ্রে যে কোন তৈরি করে তথা তথা বস্তুটি এ থেকে বিতে গেলে এই যে যে অ্যাঙ্গেলটা অতিক্রম করে গেল যে কোন অতিক্রম করে যায় এই কোনটাকে বলা হয় কৌণিক সত্তা তাহলে এখন বলতো বস্তুটা এ থেকে বিতে গেলে চিত্রানুসারে আমার এখানে কত কৌণিক স্মরণ হয়েছে বলতো স্মরণ কত হয়েছে সেটা বের করার জন্য আমরা কি করতে পারি বলতো এ আর বি কি করে দিব আমরা যোগ করে দিব তাহলে এ আর বি যোগ করে দিলে যে সরলরৈখিক দূরত্ব পাওয়া যাবে সেটা হচ্ছে রৈখিক স্মরণ আর এখানে কেন্দ্রে যে কোন অতিক্রম করে যায় সেটাকে বলা হয় কৌণিক স্মরণ তো রৈখিক স্মরণ দিয়ে যেমন আমরা কি ডিফাইন করি রৈখিক বেগ বা রৈখিক তরণ আমরা ডিফাইন করি স্মরণ থেকে আমরা বেগ পেয়ে যাই আবার বেগ থেকে কি পেয়ে যাই তরণ পেয়ে যাই তাহলে আমার এখানে বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা কি রৈখিক স্মরণটা বিবেচনা করব না কণিক স্মরণটা বিবেচনা করব। উত্তর হচ্ছে যে কণিক স্মরণটাকে আমরা দিয়ে দিয়ে প্রকাশ করেছি তাহলে বৃত্ত পথে ঘূর্ণনশীল কোন একটি কণার দুটি অবস্থান বৃত্তের কেন্দ্রে যোগ করে দেওয়া হলে সেখানে যে কোন উৎপন্ন হয় এই কোনটাকে বলা হয় কৌণিক স্মরণ এই চিত্রানুসারে বস্তুটি এ থেকে বিতে গেলে তার কৌণিক স্মরণ হয়েছে তোমার থেটা তো সেই কৌণিক স্মরণটাকে দেখো আমরা এখানে বাম পার্শ্বে লিখেছি কৌণিক সরণ থেটা এবং এটার একক হচ্ছে রেডিয়ান তোমরা কি রেডিয়ান মানে জানো যে তোমার দুই একশো আশি ডিগ্রি সমান কত রেডিয়ান বলো তো একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে তিনশো ষাট ডিগ্রি সমান কত রেডিয়ান টু পাই রেডিয়ান আচ্ছা তাহলে

রৈখিক স্মরণ থেকে রৈখিক বেগ বেগ ডিফাইন করা হয় আবার সেই রৈখিক বেগ থেকে আবার রৈখিক ত্বরণ ডিফাইন করা হয় রৈখিক কথার উচ্চারণ করা হয় না শুধু স্মরণ বেগ ত্বরণ বলা হয় স্মরণ বেগ ত্বরণ বললেই তোমার বুঝতে হবে যে এটা সরল লেখা বরাবর গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য তাহলে বৃত্তাকার গতির ক্ষেত্রে সেই স্মরণটার নাম হয়েছে কি কৌণিক স্মরণ তাহলে কৌণিক স্মরণ থেকে আমরা কাকে ডিফাইন করব কৌণিক বেগকে ডিফাইন করব কৌণিক বেগকে ডিফাইন করব তো সেই কৌণিক বেগটাকে দেখো ওমেগা দিয়ে প্রকাশ করা হয় কৌণিক বেগটাকে বেগটাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয় তো সেটাকে আমরা ক্যালকুলাসের ভাষা লিখছি দেখো সময় ব্যবধান শোনের কাছাকাছি হলে কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে শীল কোনো বস্তুর কৌণিক স্মরণের হারকে কি বলা হয় কৌণিক বেগ আর রৈখিক গতির ক্ষেত্রে এখানে কি বলতে বলতো এই সব কথাই কিন্তু থাকতো কিন্তু এখানে এই বৃত্তাকার পথটা থাকবে না আর এখানে কৌণিকের পরি স্মরণের পরিবর্তে শুধু ওখানে কি বলা হতো বস্তুর স্মরণের হারকে বেগ বলা হতো তোমার বৃত্তাকার গতি এই জন্য কৌণিক বেগের সংজ্ঞায় অবশ্যই কোন স্মরণের হারকে আমরা কৌণিক বেগ বলবো উত্তর হচ্ছে কৌণিক স্মরণের হারকে আমরা সেটা আমরা কে ক্যালকুলাসের ভাষায় এইভাবে লিখতে পারি এগুলো কি বলার দরকার আছে দেখো ক্যালকুলাস ভাষায় যে আমরা এগুলোকে লিখতে পারি বলো আপনার নেট প্রবলেম না আমার নেট প্রবলেম তোমাদের নেট প্রবলেম আছে আচ্ছা তাহলে ওমেগা ভেক্টর ইকুয়াল টু লিমিট ডেলটি টেন্ডস টু জিরো ডেল থিটা বাই টি তো যখন এই লিমিটটা अप्लाई করা হয় তখন তার এটা যে কোনো পরিবর্তন থাকে না তাই না এটা ক্ষুদ্রতি ক্ষুদ্র পরিবর্তন হয়ে যাবে তাহলে সেটাকে আমরা লিখতে পারি ডিডিটি অফ থিটা তো কৌণিক কৌণিক বেগের একক কি দেখো উপরে থিটার একক কি রেডিয়ান আর নিচে সময়ের একক কি সেকেন্ড তাহলে কৌণিক বেগের একক হবে রেডিয়ান পার সেকেন্ড তাহলে দেখো তো কৌণিক বেগের সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোন বস্তুর কৌণিক স্মরণের হারকে কি বলা হয় কৌণিক বেগ এটা একমার্কের সংজ্ঞা পরীক্ষা আসতে পারে জ্ঞানমূলক হিসাবে তাহলে এই পর্যন্ত সংখ্যাটা লিখবে এই যে একক পর্যন্ত লিখতে হবে তোমাদের তাহলে একে এক হয়ে যাবে ক্লিয়ার হয়েছে সবাই কৌণিক বেগের সংখ্যাটা আচ্ছা এবারে আমরা এখানে খুব শর্টকাট কয়েকটা জিনিস একটা আমরা দেখবো রৈখিক দ্রুতি কৌণিক দ্রুতির মধ্যে একটা সম্পর্ক আছে আচ্ছা বলতো বস্তুটা আহ আর ব্যস বৃত্তপথে বৃত্ত পথে ঘুরছে তো বলতো বস্তুটা এর থেকে টোটাল পথ ঘুরে যদি আবার এতে আসে তাহলে তার রৈখিক দূরত্ব কত হবে বলতো রৈখিক দূরত্ব নট স্মরণ রৈখিক দূরত্ব কথা রৈখিক দূরত্ব হবে টু পাই আর যে জিরো বললে ওটা স্মরণ হবে জিরো কিন্তু রৈখিক দূরত্ব হচ্ছে টু পায় আর এই পরিধির সমান দূরত্ব অতিক্রম করে আর আচ্ছা তাহলে এই বলতো এ থেকে ঘুরে যদি আবার এতে আসে তাহলে কি একটা পূর্ণ ভ্রূণন সম্পন্ন হয় তো তোমরা কি জানো একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় পর্যায়কাল তাহলে আমরা সেই সেই দূরত্বকে যদি আমরা কৌণিক দূরত্ব সরি রৈখিক দূরত্বকে যদি আমরা পর্যায়কাল দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব রৈখিক দ্রুতি পেয়ে যাব তাহলে রৈখিক দ্রুতি ভি ইকুয়াল টু পাই আর বাই টি দেখো এক নম্বর সমীকরণটা ক্লিয়ার হয়েছে কিনা জি স্যার আচ্ছা এবারে বলো তো বস্তুটা যদি এ থেকে ঘুরে আবার এতে আসে তাহলে কৌণিক দূরত্ব কথা হবে কৌণিক সরণ না কৌণিক দূরত্বটা কত হবে

আচ্ছা তাহলে তোমার এই ভি টু পাই আর বাইটি সেখানে দেখো টু পাই বাই টি এক নং সমীকরণে টু পাই বাই টি তার পরিবর্তে কি লিখতে পারি দুই নং সমীকরণটা আমরা ইউজ করতে পারি তো টু পাই তার পরিবর্তে আমরা কি লিখবো ওমেগা তাহলে এক আর দুই ফাইনালি আমরা লিখতে পারি ভি টু ওমেগা আর এটাই হচ্ছে রৈখিক দ্রুতি ভি কে বলা হচ্ছে রৈখিক দ্রুতি আর ওমেগা কে বলা হচ্ছে কৌণিক দ্রুতি আর আর কে কি বলা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ যে বৃত্ত পথে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ তাহলে এটাই হচ্ছে রৈখিক দ্রুতি এবং কৌণিক দ্রুতির মধ্যে রিলেশন তো এটাকে আমরা ভেক্টর হিসাবে এভাবে লিখতে পারি এটার একটা প্রমাণ আছে এটা একটা সমীকরণ ডেরিভেশন থেকে প্রমাণটা এসছে তো সেদিকে আমি যাব না অতটা প্রয়োজন নাই তোমাদের আপাতত তোমরা ভেক্টর হিসেবে রৈখিক দ্রুতি কৌণিক দ্রুতিকে কিভাবে লেখা হয় সেটা এই সমীকরণটা একটু মনে রাখবে তোমরা যে ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ক্রস আর ভেক্টর এটারও একটা প্রমাণ আছে ডেরিভেশন আছে তো সেটা অতটা প্রয়োজন নাই আমাদের এই আমরা ওইদিকে যাচ্ছে না এখন আমরা এই যে সমীকরণ যেটা বের করলাম দুই নং যে সমীকরণ বলতো দুই নং সমীকরণ থেকে আমরা কি বের করতে পারি বলতো ওমেগা এইকাল টু পাই দুই নং সমীকরণ থেকে আমরা কি বের করতে পারি বলো কুইক রেসপন্স করো হ্যাঁ কৌণিক বেগ বা কোনিক দ্রুতি আমরা বের করতে পারি আর এই যে ভিহিকাল টু ওমেগা ওমেগা এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি রৈখিক দ্রুত বের করতে পারি রৈখিক বেগ বা রৈখিক দ্রুতি বের করতে পারি আমরা তাহলে এই দুই নং সমীকরণ আর লাস্টে ভি ওমেগা আর এই দুটা সমীকরণ ব্যবহার করে এখন আমরা একটা অঙ্ক করব দেখো একটি ঘড়ির সেকেন্ড মিনিট ও ঘন্টার কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে তিরিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ও পনেরো সেন্টিমিটার প্রথমটা সেকেন্ড পরেরটা মিনিট পরেরটা ঘন্টা এদের প্রত্যেকের কৌণিক দ্রুতি ও প্রান্তে রৈখিক দ্রুতি বের করো প্রান্তের রৈখিক দ্রুতি বের করো আচ্ছা এখন বলতো কৌণিক দ্রুতি বের করার জন্য আমরা এই দুই নং সমীকরণটা ব্যবহার করব ওমেগা ইকুয়াল টু পাই বাই টি পাই তো 3.14 আচ্ছা টি মানে বলতো সেকেন্ডের কাটার ক্ষেত্রে যদি আমরা অঙ্কটা করি তাহলে সেকেন্ডের কাটা একবার ঘুরলে পর্যায়কাল কত পাওয়া যায় বলো সেকেন্ডের কাটা 12 থেকে ঘুরে আবার 12 থেকে 60 সেকেন্ড 60 সেকেন্ড ওকে 60 সেকেন্ড পাওয়া যাবে তাহলে পর্যায়কাল কত পেলাম টি এস এস দ্বারা কি ইন্ডিকেট করছি আমি সেকেন্ড তাহলে টি এস দ্যাট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড তাহলে ওমেগা তো বের করতে পারো ইজিলি তুমি ওমেগা মানে কত টু পাই বাই টি টু পাই পাই মানে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর লিখি নাই পাই রেখে দিয়েছি আর টি এর মান কত লিখবো সাইট তাহলে টু আর ষাট কাটাকাটি হলে থার্টি হবে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম পাই বাই তিরিশ তুমি এখানে পাই এর মান বসিয়ে দাও কোনো সমস্যা নাই পাই মানে কত লিখবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো তাকে তিরিশ দ্বারা ভাগ করলে যা হবে তত রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে ক্লিয়ার হয়েছে সেকেন্ডের কাটার কিভাবে আমরা কৌণিক দূরত্বটা বের করলাম আর কৌণিক ত্রুতি পেয়ে গেলে সেকেন্ডের কাটার যে দৈর্ঘ্য সেটা কত বলা আছে তিরিশ এটাই হচ্ছে বেসার্ধ এটাই হচ্ছে ব্যাসার্ধে কাঁটাগুলোর যে দৈর্ঘ্য সেইগুলো হচ্ছে তাদের বেসার্ধ তাহলে সেই সেকেন্ডের কাটার দৈর্ঘ্য বলা আছে তিরিশ সেটাকে মিটারে আনলে কথা হবে পয়েন্ট থ্রি আর কৌণিক ব্যক্ত কৌণিক ব্যক্ত আমরা উপরে পেয়ে গেলাম পাই বাই তিরিশ সেটা ক্যালকুলেশন করলে আমরা রৈখিক ত্রুতি পেয়ে গেলাম দেখা তো সেকেন্ডের কাঁটাটা ক্লিয়ার হয়েছে কিনা আচ্ছা এবারে বলো সাকিব খান বলো সাকিব খান বলো মিনিটের কাটার ক্ষেত্রে আমরা কোন ইদ্রুতি কিভাবে বের করব সাকিব খান জি স্যার সাকিব খান রেসপন্স করো মিনিটের কাটার ক্ষেত্রে আমরা রৈখিক কোন দ্রুতি কিভাবে বের করব ওমেগার মানটা কিভাবে বের করব কিছুই বুঝে নাই এই ছেলে ক্লাসে একশো দিয়ে স্যার আচ্ছা এখন বলো সেকেন্ড মিনিটের কাটা যদি বারো থেকে ঘুরে বারোতে আসে তাহলে পর্যায়কাল কত আমাদের জানতে হবে পর্যায়কাল টু পাই বাই টি যে টিটা লাগবে আমাদের তো এগুলো কি একদম শিক্ষককে বলে দিতে হয় যে একটা মিনিটের কাটা বারো থেকে ঘুরে বারোতে এলে কত সময় পাওয়া যায় ষাট সেকেন্ড ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা আর ষাট মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলে কত হবে ছত্রিশে সেকেন্ড তাহলে এই টি এর মান পেয়ে গেলেই তো তুমি টু পাই বাই টি এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কোনিক দ্রুতি পেয়ে যাবে আর কাঁটার দ্বারা গুণ করলে তুমি আর একই ভাবে ঘন্টার কাটার ক্ষেত্রে এলে কত সময় পাওয়া যাবে তেতাল্লিশ হাজার দুশো সেকেন্ড হয় তাহলে এই সময় ধারা টু পাইকে ভাগ করলে তুমি কণি দ্রুতি পেয়ে যাবে আর এই কণি দ্রুতিকে কাটার যে দর্ঘ সেটা দ্বারা গুণ করলে পেয়ে যাবে দেখো অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা আচ্ছা এবারে এই অঙ্কটা বলো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে এই গতির নাম কি বলো স্যার বার্ষিক গতি এটা বার্ষিক গতি স্যার আচ্ছা বার্ষিক গতি আর পৃথিবী নিজে নিজে অক্ষকে কেন্দ্র করে যে ঘুরছে সেই গতির নাম কি স্যার গতি গতি তো বার্ষিক গতি এবং আন্নিক গতির ক্ষেত্রে কৌণিক দ্রুতি ও রৈখিক দ্রুতি বের করো এটা প্রশ্ন খাতায় লিখে রাখো বার্ষিক গতি এবং আন্নিক গতির ক্ষেত্রে পৃথিবীর দ্রুতি 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 ও বের তো বলো তো বার্ষিক গতির ক্ষেত্রে আমরা বের করতে চাই তাহলে হ্যাঁ তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ষট্টি দিন সেটাকে সেকেন্ডে নিয়ে যাবে তাহলে টি এর মান পেয়ে যাবে আর টি এর মান পেয়ে গেলে এই সমীকরণ ব্যবহার করলে ওমেগা পেয়ে যাবে আর সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব সেটা কত ধরা হয় পনেরো কোটি কিলোমিটার তাহলে সেটা হচ্ছে আর এর মান ক্যালকুলেশন করলে তুমি ভি পেয়ে যাবে আর আইনিক গতি যদি বিবেচনা করো যার জন্য দিন রাত তৈরি হয় সেই ক্ষেত্রে সময় কত বলো তো রাউন্ড ফিগার আমরা কত ধরি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে সেটাকে সেকেন্ডে নিয়ে যাবে নিয়ে ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে তাহলে এই যে বার্ষিক গতি গতি বিবেচনা করে অনিদ্রুতি রৈখিক দ্রুতির অঙ্কটা তোমরা বাসায় করে নিবে ঠিক আছে আচ্ছা জি স্যার এবারে আসো কনিক তরণ কাকে বলে কনিক এখন নিজেরাই পারবে কনিক তরণ কাকে বলে যেহেতু আমরা কৌনিক বেগ পেয়ে গেলাম তো কৌনিক বেগ পেয়ে গেলে কি এখন আমরা কৌনিক তরণ বের করতে পারবো না কনিক তরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি আলফা এই যে কনিক তরণটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি তাহলে সেটা ক্যালকুলাসের ভাষার সঙ্গে এক জন্য আসলে এভাবে লিখবে যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর কৌনিক বেগের পরিবর্তনের হারকে কৌনিক তরণ বলে কৌনিক বেগের পরিবর্তন কিন্তু বলতে হবে আর যদি শুধু বেগের পরিবর্তন বলতে তাহলে কিন্তু এটা রৈখিক তরণ হতো বা শুধু তরণ হতো তাহলে আমরা তো সেই রহি গতি পড়ছি না তাই না আমরা পড়ছি বৃত্তাকার গতি তাহলে অবশ্যই এই অবশ্যই কি বেগ বলতে হবে কৌণিক বেগ তার মানে প্রত্যেকটা কথার পূর্বে কি যুক্ত হচ্ছে কৌণিক 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 স্মরণ বেগ ওকে তাহলে আমরা আলফা দিয়ে প্রকাশ করি তাহলে সেটাকে ক্যালকুলাসের ভাষা আমরা লিখবো লিমিট ডেলটি ওমেগা বাই ডেল তো যখন এই লিমিটিং কেস অ্যাপ্লাই করা হবে তখন তার যেকোনো পরিবর্তন থাকবে না সেটা ক্ষুদ্র পরিবর্তন হয়ে যাবে তাহলে সেটা হচ্ছে ডিডিটি অপমেগা তাহলে কৌণিক তরণের একক কি হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার যেহেতু কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড আর এখানে নিচে আর একটা সময় আছে তাহলে আরেকটা একটা পার সেকেন্ড ওখানে অ্যাড হবে তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে কৌণিক তরণের একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার হয়েছে সবাই তাহলে কৌণিক তরণের সমীকরণ মুখস্থ করবে এক মার্কের জন্য খুব ইজি মুখস্থ না করলে হবে বুঝলেই হয়ে যায় বুঝতে পারলে লিখতে পারবে তুমি আচ্ছা এবারে রৈখিতরণ কণিতরণের মধ্যে এখানে একটা রিলেশন আছে এটা ভেরি সিম্পল আমার মনে হচ্ছে এখানে না বললেও তোমরা পারবে ভি ইকাল ওমেগা আর বলতো এটা ভি ইকাল ওমেগা আর হচ্ছে রৈখিতরণ আর কণিতরণ সরি রৈখিক আর কণিত মধ্যে সম্পর্ক তো এই সমীকরণটাকে যদি উভয় পক্ষে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে বাম ভিকে ভি কে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে কি হবে ডিডিটি অফ ভি হবে আর ডান কি হবে ডিডিটি অফ ওমেগা একটা বস্তু যে বৃত্ত পদে ঘনশীল তার ওমেগা আর কি কনস্ট্যান্ট তাহলে সেটা বামে যাবে এই ডিফারেন্সিয়াল অপারেটরে বামে যাবে আর এখানে ডিডিটি অফ ওমেগা তৈরি হবে বলো তো ডিডিটি অফ ওমেগা মানে কত আলফা এই যে দেখো আলফা তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম এ আলফা এটা হচ্ছে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক একে কে বলা হচ্ছে রৈখিক ত্বরণ আর আলফাটাকে বলা হচ্ছে কৌণিক ত্বরণ

এটা কিভাবে আসে বলো তো একটি বস্তু কণা টি সময়ে এন সংখ্যক ঘূর্ণন সম্পন্ন করেছে তাহলে পর্যায়কালের সংখ্যা বলতে কতবার ঘূর্ণনের যে সময় সে সময়কে পর্যায়কাল বলা হয় কতবার ঘূর্ণনের সময়কে একবার ঘূর্ণনের সময়কে বলা হয় পর্যায়কাল স্যার হ্যাঁ এই কণাটা টি এন সংখ্যক ঘূর্ণন সম্পন্ন করেছে কত সময় ছোট হাতের টি সময় তাহলে একটা ঘূর্ণন সম্পন্ন করতে কত সময় লেগেছে ছোট হাতের টি বাই ক্যাপিটাল এন এটাই হচ্ছে পর্যায়কাল ক্যাপিটাল টি তাহলে আমরা কিছু আগে পড়ে এলাম যে ওমেগা ইকাল টু পাই বাই টি তাহলে টু পাই টু পাই থেকে গেল টু পাই এর জায়গায় টু পাই আমরা এখানে লিখলাম আর এই টি এর জায়গায় আমরা এই যে উপরে যেটা পেয়েছি আমরা টু টি ডিভাইডেড ক্যাপিটাল এন সেটা পেয়ে গেলাম তাহলে ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা এখানে ওমেগা ইকাল টু পাই এন ডিভাইডেড ক্যাপিটাল টু পাই ক্যাপিটাল এন ডিভাইডেড ছোট হাতের টি বলো তো এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি বলো ওমেগা ইকাল টু পাই এন বাই টি এটা ব্যবহার করে আমরা কি বের করতে পারি এটা আমরা কৌণিক বেগ বের করতে পারি যদি বলা হয় যে একটি বস্তুকণা বস্তুকণা দুই মিনিটে আশি বার ঘুরছে তাহলে কৌণিক দ্রুতি কত বা কৌণিক তার এটা ব্যবহার করবে টু পাই এন বাই তো যতবার ঘুরছে সেটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা এন আর টু পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান আর টি মানে যত সময় ঘুরছে তাহলে সেই সময়ের মানটা এখানে অ্যাপ্লাই করবে করলে তুমি কি পেয়ে যাবে কৌণিক বেগ পেয়ে যাবে ক্লিয়ার হয়েছে তাহলে আমরা এই ক্ষেত্রে কি কি শিখলাম যে বৃত্তাকার গতির ক্ষেত্রে কৌণিক সরণটা হচ্ছে থেটা কৌনিক বেগ হচ্ছে ওমেগা আর কৌনিক তরণ হচ্ছে আলফা তাহলে এই যে তিনটা রাশি আমরা শিখলাম এই তিনটা রাশি ব্যবহার করে আমরা রৈখিক গতির ক্ষেত্রে যে গতির সমীকরণ আমরা জানি বৃত্তাকার গতির ক্ষেত্রেও সেই সমীকরণ প্রযোজ্য কিন্তু রাশিগুলো একটু পরিবর্তন হয়ে যাবে এখন দেখো এগুলো বুঝতে পারছি কিনা একটু খেয়াল করে দেখো এস ইকাল টু ভিটি তো এস এর জায়গায় কি লিখবো আমরা সেটা লিখবো বুঝতে পারছো তোমরা জি স্যার জি স্যার বাকি বলো কি করছে একটু বলো একজন বলো সাইফুল ইসলাম বলো সাইপল ইসলাম বলো ডান দিকের সমীকরণ গুলো একটু বুঝিয়ে বলো সবাইকে স্যার এস ইকুয়াল টু ভিটি এখানে এস হচ্ছে রৈখিক স্মরণ স্যার আর অন্য ভাষা আমরা কৌণিকের ক্ষেত্রে দেখছি থিটা ইকুয়াল টু ওমেগা টি স্যার এখানে থিটা হচ্ছে কৌণিক স্মরণ আর ওমেগা হচ্ছে স্যার কৌণিক দ্রুতি ভি হচ্ছে স্যার কৌণিক বেগ

তাই না আচ্ছা এখন বলো তো এই ওমেগা ওমেগা কি এটার নাম কি বলো ওমেগা কে কি বলবো আমরা কৌণিক বেগ বেগ স্যার আমি যে সমীকরণটা ইন্ডিকেট করেছি তার ঠিক যে ওমেগা সেই ওমেগার নাম কি তার শেষ মানে যে আরে

আচ্ছা তো সিটি ব্যাসোর্থ বলা আছে ফাইভ সেন্টিমিটার এটাকে মিটারে কনভার্ট করো আর প্রথম ক্ষেত্রে প্রতি মিনিটে কতবার ঘুরছে নব্বই বার সে তথ্যগুলো আমি এখানে লিখেছি দেখো আর টিটু মানে কত সময় পরে থেমে যাচ্ছে বিশ সেকেন্ড পরে তো সে সেক্ষেত্রে চেয়েছে যে কৌণিক মন্ধনটা কত আর থেমে যাবার আগে কতবার ঘুরবে সে ঘুর্ণার সংখ্যাটা কত আর একটা জিনিস আমি এখানে বের করতে চাচ্ছি যে রৈখিক তরণ কত হবে আচ্ছা বলো তো বিশ সেকেন্ড পরে যখন থেমে যাবে তখন শেষ কৌণিক বেক কত হবে জিরো হবে

তো সেই কণের দূরত্ব বের করার জন্য ওমেগা স্কোয়ার ইকাল ওমেগা নট স্কোয়ার মাইনাস টু আলফা থেটা এখান থেকে ক্যালকুলেশন করে তুমি থেটাটা বের করে নাও এটাই হচ্ছে টোটাল কৌণিক দূরত্ব বলতো একবার কৌণিক মানে টু পাই কৌণিক দূরত্ব অতিক্রম করলে কতবার ঘুরে বলো টু পাই কৌণিক অতিক্রম করলে একবার ঘুরে একবার স্যার একবার জি স্যার তাহলে মোট কৌণিক দূরত্বকে যদি আমি টু পাই দ্বারা ভাগ করি তাহলে কি পেয়ে যাব বলো তো টোটাল ঘূর্ণন সংখ্যা পেয়ে যাব এই থেটা কৌণিক অতিক্রম করতে কতবার ঘুরেছে সেটা আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি থেমে যাবার আগে কতবার ঘুরেছিল পনেরো বার দেখো তো অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা এখন দেখো আমরা পরে গুরুত্বপূর্ণ আর একটি টপিকের টপিকের দিকে যাচ্ছি টপিকটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী তরণ আচ্ছা কেন্দ্রমুখী তরণ কাকে বলে যে কোন বস্তু বৃত্ত যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে তরণ কাজ করে সেই তরণটার নামই হচ্ছে তোমার কেন্দ্র কেন্দ্রমুখী তরণ কোন বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বস্তুর উপর যে তরণ ক্রিয়া করে যেই তরণকে বলা হয় কেন্দ্রমুখী তরণ অর্থাৎ এই তরণের কাজই হচ্ছে কোন একটা বস্তু যখন বৃত্ত পথে ঘুরতে থাকে তখন এই বস্তুটার প্রতি মুহূর্তে গতির দিক তথা বেগের দিক প্রতি মুহূর্তে কি করতে হয় বলতো পরিবর্তন করতে হয় বলতো গতির দিক বা বেগের দিক যদি পরিবর্তন না হতো তাহলে সেই গতির নাম কি হতো বলো কোন একটা বস্তু কোন তাহলে সেটা সরল লৈখিক গতি হবে কিন্তু আমার এই ক্ষেত্রে বৃত্তাকার গতির ক্ষেত্রে তো অবশ্যই আমার প্রতি মুহূর্তে গতির দিক কি করতে হবে বলো প্রতি মুহূর্তে গতির দিক

তাহলে এই তরণকে যদি ভর দ্বারা গুণ করা হয় তাহলে আমরা কি পেয়ে যাব বলো তরণকে যদি আমরা ভর দ্বারা গুণ করি তাহলে কি পেয়ে যাব বল পেয়ে যাব সবাই তাহলে সেই বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল তাহলে কেন্দ্রমুখী তরণ এবং কেন্দ্রমুখী বল কাকে বলে সেই কনসেপ্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম আচ্ছা এবার এখানে এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে কেন্দ্রমুখী তরণ বা কেন্দ্রমুখী বল কাকে বলে এবারে অনুধাবনমূলক একটা প্রশ্ন এখানে আসছে যে সুষম রৈখিক গতিতে তরণ থাকে না কিন্তু বৃত্তাকার গতিতে তরণ থাকে কেন ব্যাখ্যা করো আচ্ছা এই ব্যাখ্যাটা কামাল হাসান বল যে সুষম রৈখিক গতিতে তরণ থাকে না কেন কিন্তু বৃত্তাকার গতিতে তরণ থাকে সুষম বৃত্তাকার গতিতে তরণ থাকে কেন ব্যাখ্যা কর কামাল হাসান সুষম সুষম বৃত্তাকার করতে স্যার ওই বেগের দিক বারে বারে পরিবর্তন হয় তাদের বেগ স্যার পরিবর্তন হয় এই জন্য স্যার তরণ থাকে স্যার রৌখিক গতি বলো রৈখিক গতিটা বলো রৈখিক গতিতে স্যার সুষম বেগে গেলে স্যার ওই জায়গায় তো বেগের কোনো পরিবর্তন হয় না তার জন্য স্যার ওই জায়গায় কোনো থাকে না আর একটু ভালো করে বলবে যে সুষম রৈখিক গতির ক্ষেত্রে সকল পয়েন্টে বেগের মান একই এবং দ্রুতির মানও একই এই যে বস্তুটা যদি এ থেকে বিতে সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে সকল পয়েন্টে সুষম বলতে সকল পয়েন্টে বেগের মান একই এবং ডিরেকশনে একই তাহলে বেগের পরিবর্তন হচ্ছে না তাহলে বেগের পরিবর্তন না হলে আমরা তো জানি যে ত্বরণ মানে কি ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ তো যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না এই যে ডিভির পরিবর্তন আমি শূন্য লিখেছি কেন কেননা বেগের পরিবর্তন হচ্ছে না তো বেগের পরিবর্তন না হলে এখানে তরণ কত হয়ে যায় শূন্য হয়ে যায় এটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে ব্যাখ্যা আর বৃত্তাকার গতির ক্ষেত্রে সকল পয়েন্টে দ্রুতির মান একই থাকলেও এখানে ডিরেকশন কি হচ্ছে বলো এই বেগের ডিরেকশন কি হচ্ছে পরিবর্তন হচ্ছে বেগের ডিরেকশন পরিবর্তন হচ্ছে কি হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে এটা ডিভি নট ইকুয়াল টু জিরো পরিবর্তন হচ্ছে তার বেগের পরিবর্তন হওয়ার কারণে আমার এখানে কি তৈরি হচ্ছে তরণ তৈরি হচ্ছে এবং এই তরণটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এই জন্য এই তরণটাকে এসি দিয়ে প্রকাশ করা হয়েছে তাহলে এই জন্য তোমার সুষম বৃত্তাকার গতিতে তরণ থাকে এটা অনুধাবনমূলক প্রশ্ন বাসায় সুন্দর করে নোট করবে এটা এমসি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে এটি খুব ইম্পর্টেন্ট তাহলে এই দুটা চিত্র দিয়ে বাংলা ভাষা আহ দিয়ে ব্যাখ্যা করে দিতে হবে তোমাদের এবারে আমরা কেন্দ্রমুখী তরণের একটা রাশিমাল আমরা এখানে বের করব আচ্ছা এই কনসেপ্টটা হচ্ছে দেখো কোন একটা বস্তু একটা বৃত্তপথে আমরা নামকরণ আর উপরে ঘননশীল এক্স ওয়াই তলে ঘননশীল তাহলে কোন একটা মুহূর্তে আমরা অবস্থান ধরে নিলাম এ তাহলে এ তে স্থানাঙ্কের কয়টা মান থাকবে দুইটা একটা এক্স আর একটা ওয়াই তো এ থেকে যদি আমরা উভয় অক্ষে লম্ব টেনে দিই তাহলে ওবি যে মানটা সেটা হবে এক্স অক্ষের মান আর ওসি যে মান সেটা হবে ওয়াই অক্ষের মান তো এখন বলতে এই আর কে যদি আমরা উপাংশে বিভাজন করি তাহলে ওবি বরাবর উপাংশ কি হবে আর এর আর কস সেটা আর ওসি বরাবর উপাংশ হবে আর সাইন সেটা ভেক্টর বিভাজন যেটা লম্ব উপাংশে বিভাজন তাহলে দেখো এই যে ওবি ইকুয়াল আর কস সেটা আর ওসি ইকুয়াল বি এ টু আর সাইন ওসি আর বি এ পরস্পর সমান এবং সমান্তরাল চিত্রে দেখো একটু ওসি আর বি এ হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল সুতরাং বি এ টু আমরা কি লিখতে পারি ওয়াই লিখতে পারি দ্যাট ইজ আর সাইন সেটা এবার আমরা ধরে নিলাম যে বস্তুটা ওমেগা সমকৌিক বেগে ঘূর্ণনশীল তাহলে বলতো বস্তুটা যখন এতে অবস্থান করছে তখন এখানে সাথে কত অ্যাঙ্গেল অবস্থান করছে আমরা নামকরণ করেছি থিয়েটা তাহলে কৌণিক বেগ মানে কি স্মরণের হারকে কি বলা হয় কৌণিক বেগ তার মানে স্মরণটাকে আমরা কি দিয়ে ভাগ করব। সময় দিয়ে ভাগ করব। তাহলে আমরা ক্যালকুলাসের ভাষায় এখানে সংখ্যাটা দিই নাই নর্মাল ভাষা আমরা এখানে লিখছি তাহলে কৌী স্মরণ হচ্ছে থিয়েটা তো সেই কনিসরণ হতে যদি টি সময় লাগে তাহলে থেটাকে টি দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব কনিক বেগ পেয়ে যাব তাহলে ফাইনালি আমরা থেটা ইকুয়াল পেয়ে যাচ্ছি ওমেগা টি এবার এই যে চারটে জিনিস আমরা পেলাম এই চারটে জিনিস বুঝতে পারলে বাকিগুলো তোমরা আর একটা নিজেরাই পারবে দেখো আমরা অবস্থান ভেক্টর এখানে লিখছি অবস্থান ভেক্টর আর ভেক্টর দ্যাট ইজ টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এবার এখানে তোমার এক্স আর ওয়াই এর মানটা এখানে অ্যাপ্লাই করা হলো এক্স এর মান হচ্ছে তোমার আর কস থিটা আই ক্যাপ আর ওয়াই এর মান হচ্ছে আর সাইন থেটা জে ক্যাপ তাহলে এখানে থেটার জায়গায় আবার দেখো ওমেগা টি অ্যাপ্লাই করা হচ্ছে এই যে থেটার জায়গায় ওমেগা টি যেটা আমরা নিচে এখানে বের করে রেখেছি এবারে আমরা এই যে অবস্থান ভেক্টর পেয়ে গেলাম এই অবস্থান ভেক্টরকে আমরা যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পেয়ে যাব বেগ পেয়ে যাব অবস্থান ভেক্টরকে যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পেয়ে যাব বেগ পেয়ে যাব এখন এই যে ডিফারেন্সিয়েটটা তোমরা এখন নিজেরা দেখবে হ্যাঁ নিজেরা তোমরা দেখবে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সূত্রগুলো মুখস্থ করে তোমরা এই ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় এই বিষয়গুলো তোমরা দেখবে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় ওকে তাহলে আমরা ফাইনালি ভি ইকাল টু ক্যালকুলেশন করলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব যে ভি ইকাল টু ওমেগা আর ক্যালকুলাসের নিয়মে আমরা রোহিতের সাথে কোয়ান্টিটি রিলেশনটা আমরা বের করতে পারি এবারে এই যে আমরা যে ভি পেয়ে গেলাম বলো তো এই ভি কে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি পেয়ে যাই আমরা বলো বেগ কে যদি সময় সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমরা কি পাই এই যে তরঙ্গ ক্লাসিক্যালি স্যামসাং এর তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব তাহলে দেখো এই যে তরণ এসি ইকাল টু ডিডিটি অফ ভি ভেক্টর এবারে ভি ভেক্টর কে করলে ফাইনালি আমরা এই রেজাল্টটা পেয়ে যাব এটা তোমরা ক্যালকুলেশনটা ডিটেইলস দেখবে এখানে তাহলে এসি ভেক্টর দ্যাট ইজ মাইনাস ওমেগা স্কয়ার আর ভেক্টর এখন প্রশ্ন হলো যে এখানে একটা মাইনাস সাইন আসছে এটা তাৎপর্য কি এই মাইনাস সাইনটা তাৎপর্য কি এই মাইনাস সাইনটা তাৎপর্য হচ্ছে বলো তো কেন্দ্রমুখী তরণের ডিরেকশন কোন দিকে বলো এসি এর ডিরেকশন কোন দিকে কেন্দ্রের দিকে স্যার কেন্দ্রের দিকে স্যার

মানে অবস্থান ভেক্টর আর কেন্দ্রমুখী ত্বরণের মধ্যবর্তী কোন কত কত ডিগ্রি একশো আশি ডিগ্রি জি স্যার আচ্ছা বলতো বেগ বেগ এবং কেন্দ্রমুখী ত্বরণের মধ্যবর্তী কোন কত ডিগ্রি চিত্র থেকে বলো রৈখিক বেগ এবং কেন্দ্রমুখী ত্বরণের মধ্যবর্তী কোন কত ডিগ্রি স্যার 90 ডিগ্রি 90 ডিগ্রি এগুলো মনে রাখবে হ্যাঁ এমসিকিউ এমসিকিউ মানে পরীক্ষা প্রশ্ন আসে এটা আর কৌনিক বেগের একক হচ্ছে কৌনিক বেগ একটি ভেক্টর রাশি যেটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড তো এরও কিন্তু আবার ডিরেকশন আছে হ্যাঁ কৌনিক বেগের ডিরেকশন যে কোনো বস্তু যদি বৃত্ত পথে ঘনশীল হয় সেটা ক্লক ওয়াইজে ঘুরতে পারে আবার অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরতে পারে কোনো বস্তুগুলো যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘনশীল হয় আমার ডান হাতটা খেয়াল করে এইটা দিয়ে আমরা তোমার ক্রস গণনের নিয়ম অনুসারে আমরা বের করতে পারি তবে আমরা ডান হাত দিয়ে বের করব বস্তুটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনশীল হয় তাহলে বৃদ্ধাঙ্গুলির ডিরেকশন যেদিকে থাকবে এই ডান হাত দিয়ে আমরা বের করব তাহলে বৃদ্ধাঙ্গুলির ডিরেকশন যেদিকে হবে কোনি ডিরেকশন হবে সেদিকে তো বস্তুটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনশীল হয় তাহলে কোনি পেকের ডিরেকশন কোন দিকে হবে উপরের দিকে আর যদি ক্লকওয়াইজ ঘূর্ণনশীল হয় তাহলে কোনি পেকের ডিরেকশন হবে তল বরাবর নিচের দিকে তাহলে ডিরেকশনের ব্যাপারটা একটু দেখবে তোমরা হ্যাঁ আমি এই যে ডান হাত দিয়ে বের করে নিবে ওই যে আমরা ক্রস গুণনের ডিরেকশন যেভাবে বের করেছিলাম সেম জিনিস কোনি বেগের ডিরেকশন বের করার জন্য এই সেই সেম রুলস অ্যাপ্লাই করবে তোমরা আচ্ছা এখন কোনি ত্বরণের মান ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব এগুলো একটু দেখবে তোমরা নিজেরা পারবে আমি আশা করি তোমরা দেখবে এগুলো তাহলে কোনি ত্বরণের আমরা দুইটা রাশিমালা পেলাম এটা হচ্ছে ওমেগা স্কয়ার আর আর একটা হচ্ছে ভি স্কয়ার বাই আর রৈখিক দ্রুতি আর ব্যাসার্ধ দেওয়া থাকলে এটা দিয়ে অঙ্ক করতে হবে আর যদি পোনিক দృతి বা পোনিক বেগ আর ব্যাসাদ তাহলে এটা ব্যবহার করে আমরা কেন্দ্রমুখী তরণ বের করব আর এই কেন্দ্রমুখী তরণকে যদি ভর দ্বারা গুণ করা হয় তাহলে আমরা কি পেয়ে যাব বলো বল পোনিক বল কেন্দ্রমুখী ত্বরণকে ত্বরণকে যদি গুণ করা হয় তাহলে আমরা কি পেয়ে যাব বল পেয়ে যাব এই বলটার নাম হচ্ছে পোনিক বল না কেন্দ্রমুখী বল তরণের নাম যেহেতু কেন্দ্রমুখী তরণ সুতরাং এই বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল এটাই হচ্ছে কেন্দ্রমুখী তরণ এবং কেন্দ্রমুখী বলের রাশিমালা তাহলে এগুলো ব্যবহার করে আমরা একটা অঙ্ক করব এখন এখানে দেখো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে তো বৃত্তাকার কক্ষপথে এত বেগে ঘুরছে তাহলে এখানে স্যার এখানে বেগের মানটা বলা আছে আর এখানে ব্যাসার্ধের মানটা এখানে বলা আছে তাহলে বেগের মান আর ব্যাসার্ধের মান বলা থাকলে কেন্দ্রমুখী তরণ বের করার জন্য কোনটা ইউজ করবে বলো

সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তপথে প্রতি সেকেন্ডে তিনবার ঘুরানো হচ্ছে কেন্দ্রমুখী বল নির্ণয় করো আচ্ছা তোমরা এই ক্লাস শেষ হয়ে গেলে এই আইডি দিয়ে আমি আর একটা মিটিং করব তোমরা ক্লাসে জয়েন করবে সবাই এই ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তার এক দুই মিনিট পরে তোমরা আবার জয়েন করবে এই মিটিং আইডিতে জয়েন করবে ঠিক আছে সবাইকে শুনতে পাচ্ছি স্যার ওকে স্যার জি স্যার জি স্যার এই মিটিংটা শেষ হয়ে গেলে যারা এখন আমি দেখতে পাচ্ছি অনেকে বের হয়ে গেছে ওদেরকে তোমরা মেসেঞ্জারে নক দিয়ে দাও যে এখনই ক্লাসে জয়েন করো স্যার কথা বলবে এই মিটিং আইডিতেই তোমরা যে মিটিং আইডি আর পাসওয়ার্ড পাসকোড আছে সেটা দিয়ে তোমরা জয়েন করবে ওকে 1 মিনিট পরে আচ্ছা তাহলে এখন 50 গ্রাম ভরে একটি বস্তুকে এত দীর্ঘ সুতার সাপ এক প্রান্তে বেঁধে বৃত্তপথে প্রতি সেকেন্ডে কতবার ঘোরানো হচ্ছে তিনবার ঘোরানো হচ্ছে প্রতি সেকেন্ডে তাহলে কেন্দ্রমুখী বল কত তো বল তরণ বের করতে পারলে আমরা বল পেয়ে যাব তো এই ক্ষেত্রে আমরা ওমেগা বের আমরা বের এখানে কিন্তু ভি বলা নাই সরাসরি তাহলে আমরা ওমেগা ওমেগা বের বের করতে একটা ফর্মুলা আমি কিছু আগে দেখিয়ে দিলাম এই যে ওমেগা বের করা যে ফর্মুলা এটা ইউজ করবে দেখো এই যে ওমেগা ইকাল টু টু পাই এন বাই টি তো টু পাই এন বাই টি বলতো এই অঙ্কটার ক্ষেত্রে এখন আমাকে বলতো আহ টু পাই তো কনস্ট্যান্ট এখানে এন এর মানটা কত বলো এই অঙ্কটা দুই নম্বর অঙ্কে এন এর মানটা কত

তো ওমেগা ওমেগা পেয়ে গেলে তুমি কেন্দ্রমুখী বের করতে পারো তরণ এই আর তরণ পেয়ে গেলে তরণকে ভর দ্বারা গুণ করলে এই যেটার ভর বলা আছে পঞ্চাশ গ্রাম তাহলে তুমি কি পেয়ে যাবে কেন্দ্রমুখী বল পেয়ে যাবে ক্লিয়ার হয়েছে অঙ্কটা তো কখন এই কালটা ভি বাই আর ইউজ করবে আর কখন ওমেগা স্কোয়ার আর ইউজ করবে সেটা অঙ্কের ডাটাই তোমাকে বলে ওকে তাহলে এইভাবে পরে যে আরেকটা অঙ্ক আছে অঙ্কটা তোমরা করে নিবে এবারে দেখো তোমার উলম্ব বৃত্তাকার গতি উলম্ব বৃত্তাকার গতি মানে আমরা এতক্ষণ যে গতিটা আলোচনা করলাম সেটা হচ্ছে আনুভূমিক বৃত্তাকার গতি অর্থাৎ আনুভূমিক তল বরাবর কোন বস্তু যদি এটা তলের উপরে যদি ঘূর্ণনশীল হয় অনুভূমিক বরাবর এখন যদি কোনো বস্তু এইভাবে ঘূর্ণনশীল হয় আমার হাতটা দেখা যাচ্ছে কিভাবে ঘুরছে আমার হাতটা বৃত্তাকার পথটা এটাকে বলা হচ্ছে উলম্ব বৃত্তাকার গতি তো এই উলম্ব বৃত্তাকার গতি আবার দুই প্রকার হয় একটা হচ্ছে সুষম উলম্ব বৃত্তাকার গতি আর হচ্ছে অসম উল্লম্ব বৃত্তাকার গতি তো সুষম উল্লম্ব বৃত্তাকার গতিকে ইউনিফর্ম সার্কুলার মোশন বলা হয় আর অসম উলম্ব বৃত্তাকার গতিকে নন ইউনিফর্ম সার্কুলার মোশন বলা হয় তো সুসম উলম্ব বৃত্তাকার গতি হলে সকল পয়েন্টে বেগের মান একই থাকবে কিন্তু নন ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন হলে সকল পয়েন্টে বেগের মানটা কি হবে আলাদা আলাদা হবে ওকে আচ্ছা এবারে দেখো আমরা এই বস্তুটা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে তো কোন একটা মুহূর্তে আমরা তার অবস্থান ধরে নিলাম এ এ এ তে তে তাহলে থেকে থাকলে তার ওজন কোন দিকে কাজ করবে খাড়া নিচের দিকে কাজ করবে তাই না তাহলে তার ওজনটা কোন দিকে কাজ করবে খাড়া নিচের দিকে কাজ করবে আচ্ছা তো বস্তুটা যখন এ তে ছিল তখন আহ বস্তুটা যখন তে ছিল এটা সাপেক্ষে কিন্তু অ্যাঙ্গেলটা কাউন্ট করতে হবে এটা হচ্ছে সাম্যাবস্থা আচ্ছা তাহলে বস্তুটা যখন এ তে গেল তখন এখানে অ্যাঙ্গেলটা আমরা কত ধরে নিয়েছি সেটা তাহলে তোমার এই এটা যদি সেটা অ্যাঙ্গেল হয় তাহলে নিচের এই অ্যাঙ্গেলটাও কত হবে সেটা হবে ওকে তাহলে ওজন দেখো ডটের যে রেখাটা তার সাথে সেটা অ্যাঙ্গেল তৈরি করেছে তাহলে ডটের বরাবর যে উপাংশ তৈরি হবে ওজনের সেটা কত হবে এমজি cos আর বাম দিকে এই বরাবর তৈরি হবে এমজি sin theta mg sin theta আমি দেখাই নাই এটা প্রয়োজন নাই আমাদের এমজি cos theta টা কত mg sin theta কারণে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে যাবে ওই অবস্থানে ফিরে যাবে আচ্ছা এখন বলতো এই অবস্থানে যখন থাকবে এই অবস্থানে যখন থাকবে তখন সুতার টান কোন দিকে কাজ করবে সেন্টারের দিকে দিকে তাহলে এখন এতে যখন বস্তুটা অবস্থান করবে তখন এখানে দুইটা বল কাজ করছে একটা টান হচ্ছে সেন্টারের দিকে ওজনের বাহিরের দিকে তাহলে এই এ বস্তুটার উপরে কার্যকর বলটা কত হবে তাহলে একটা থেকে আরেকটা মাইনাস করে দাও কেন মাইনাস করলাম দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল আর এই যে কার্যকর যে বল সেই বলটাই হচ্ছে তোমার মূলত কেন্দ্রমন্ত্রী বল সেই কেন্দ্রমুখী কিছু আগে পড়ে এলাম এম ভি স্কোয়ার বাই আর এম ভি বাই আট সেটা অ্যাপ্লাই করা হচ্ছে করলে ফাইনালি আমরা দেখো ওই পয়েন্টে সুতার টান আমরা পেয়ে যাচ্ছি এই সমীকরণ ব্যবহার করে আমরা কি পেয়ে যাব সুতার টান পেয়ে যাবো বলতো এই সমীকরণটা কোথায় সুতার টান বের করার জন্য আমরা ইউজ করবো

আর ডিভাইডেড মাইনাস এম জি আর একইভাবে ডি তে যখন অবস্থান করবে তখন অ্যাঙ্গেল হবে দুইশো সত্তর ডিগ্রি ক্যালকুলেশন করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব দুইশো ডিগ্রি মান কত বলো কস দুইশো ডিগ্রি মান কত জিরো তাহলে ফাইনালি আমরা তোমার ডি বিন্দুতে টান পেয়ে যাচ্ছি এম ভি ডিভাইডেড আর তাহলে টান বের করার জন্য আমরা সবসময় কোন ফর্মুলাটা ইউজ করছি বলো এই যে এ বিন্দুতে যে টানের যে রাশিমালাটা পেয়েছি এটাই আমরা সবসময় ইউজ করছি তো এই ফর্মুলা ব্যবহার করে তোমরা দু একটা অঙ্ক দেখে নিবে এই চ্যাপ্টারটা